জগত জুড়ে আছো তুমি হে প্রভু দয়াময়, সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিলে তুমি অসীম করুণায়, সৃজিলে তুমি অসীম করুণা, জগত জুড়ে আছো তুমি হে প্রভু দয়াময়। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করবে আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ফজলুল করিম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وتبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه. أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى নবী গো আপনায় এক মুর্দা, যদি আমার নয়নে দেখিতাম আপনার শরণ দোলা লইয়া আমার দুই নয়নে লাগাইতাম। উম্মতের এতিম বানাই
নবীজি আপনি শুইয়া আছেন রাওয়াজায়, সারা বিশ্বে আপনার উম্মত কান্দে বনে এবং জঙ্গলায়। আল্লাহুম্মা সাল্লি আলা পৃথিবীর মায়া বুকে লইয়া আপনি সময় কাটাবেন কত কাল, সাদা কাফন গায়ে ঝড়াইয়া জঙ্গলায় থাকবেন চিরকাল। দাদা মরল বাবা মরল, কেউ তো ফিরে আসে না, জঙ্গলাতে তিন হাত মাটির তলায় ওগো তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহ মুহাম্মদ
আপনি যে বাপ হারানো বি আপনি যে মা হারানো বি আপনি যে দেশ হারানো বি আপনি যে দেশ আপনি হারাইলেন সবই সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মদ মক্কার কাফিরদের হাতে আপনি নির্যাতিত হই মদিনাবাসীর প্রেমের দাওয়াত লই আপনি চলেছেন মদিনার পথে চলেছেন মদিনার পথে আবু বকরকে লইয়া রে সাথে সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাল্লাহ আপনি যে দিন মক্কা ছেড়ে যান বারে বার কাবার দিকে তাকান বিরহের আগুন জ্বলছে অন্তরে বিরহের আগুন আপনার জ্বলছে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। অধ্যক্ষ তাল পুকুরিয়া তরুণ সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি যুব সমাজের সম্মানিত মর্দে মুজাহিদ ভাইয়েরা হযরত ওয়াইজিনে কেরাম ওলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম তোলাবাই নিজাম পর্দার আদালের মাও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বলেন, আপনারা একটু আওয়াজ করে বলতে রাজি আছেন নি? একটু সাউন্ড বাড়াই বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এখানে আইছি কিছু খাওয়ার জন্য না কিছু কোরআন শোনার জন্য? কথা বলেন, কি শোনার জন্য? কোরআন। আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষের দৈহিক মানসিক আত্মিক যত রোগ আছে সবগুলোকে মূলে উৎপাটন করে বান্দাকে সুস্থ জীবন দেওয়ার জন্যে
কোরআন জমিনে এসেছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোরআনে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ দুরকন সুবহানাল্লাহ। এই কথার অর্থ হচ্ছে আল্লাহ বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি মানুষের শেফা এবং রহমত স্বরূপ, মোমেনদের জন্য রহমত স্বরূপ, মানুষের নানান ধরনের রোগ নির্ণয় করে সেগুলো চিকিৎসা করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। দুরকন সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান, আমাদের পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন। আমাদের গ্রন্থ হলো কি? এই কোরআন পাঠ করলে এক একটা নেকি, এক একটা অক্ষরে দশ নেকি করে পাওয়া যায় কিনা, কথা কন পাওয়া যায়নি? সেই কোরআনের বাংলায় আমি কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা কোরআন পড়ায় আর পড়ে, বলে না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে উত্তম মানুষ কারা? যাদের প্রাইভেট কারের মাঝখানে একটা বিদেশি কুকুর আছে, হ্যাঁ, এরা হলো আমাদের দেশের শ্রেষ্ঠ মানুষ, ঠিক না? দুরকম নাউজুবিল্লাহ। আমাদের দেশের শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা মারুয়া হাফ প্যান্ট পরিয়া মেথরের মতো মোষ রাখিয়া গাজার সিগারেট লইয়া কেমন ঘুরতেছে, এরা হলো শ্রেষ্ঠ মানুষ, বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় তুলার মতো উড়ে যেত। আল্লাহ পাক কোরআনে বলেছেন লাও আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন কি আল্লাহ বলছেন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম ভয়ে সন্ত্রস্ত হয়ে পাহাড় তুলার মতো উঠত, পাহাড়ে কোরআন গ্রহণ করে নাই, কেবল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত গ্রন্থ আছে, কিতাব আছে, সকল বইয়ের পিছনে লেখা আছে যে আমার এই বইয়ের ভিতরে কোন ভুল যদি ধরে দিতে পারেন তাহলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব এবং সংশোধনের ওয়াদা রইল, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর কোরআনের পিছনে কি এইরকম কোন কথা লেখা আছে নাকি? আল কোরআনের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন এমন একটা গ্রন্থ যেই কোরআনের ভেতরে ভুল তো নাই, সন্দেহ করার ক্ষমতাও আমার আল্লাহ কাউকে দেয় নাই। জোরে কর সুবহানাল্লাহ। আবার কোরআনে অন্য জায়গায় চ্যালেঞ্জ করেছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি কেউ সন্দেহ করো এরকম কোরআনের মধ্যে কোনো ভুল আছে, সন্দেহ লাগলে
হুবহু একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো, অথবা কোরআনের অনুরূপ একটা বই লেখো, গ্রন্থ লেখো। সেই জামানার শ্রেষ্ঠ যারা দার্শনিক বৈজ্ঞানিক যারা ছিলেন, সেই জামানার সাহিত্যিক যারা ছিলেন, সবাই চেষ্টা করে দেখলো কোরআনের মতো আরেকটা বই লিখতে পারে কিনা। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল, লাইসা হাযা কালামুল বাশার, এই বই কোন মানব রচিত বই হতে পারে না। বলে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করে লাভ না ক্ষতি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 185 পৃষ্ঠার মধ্যে আছে। যেই ব্যক্তি সকালবেলায় সুবহানাল্লাহ পড়বেন 100 বার, মাগরিবের পরে পড়বেন 100 বার, দৈনিক প্রত্যেকটা বান্দারে আমার আল্লাহ 100 হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। বিশ্বাস হয় না? হয় না। যেহেতু আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা অনেক দামি, যদিও আমার দাম সম্পর্কে আমি জানি না, কিন্তু আমার আল্লাহর কাছে আমি অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের বন্দোবস্তির জায়গা, এখান বাগান বাড়ি, এই জায়গায় আল্লাহর জান্নাত বন্দোবস্তি নেওয়ার জন্য এটা একটা খেত বাগান, এটা একটা অফিস। এই অফিস থেকে যেমন খাট জায়গাগুলো বন্দোবস্তি হয়, এমনি ভাবে আল্লাহর জান্নাত পাইতে হলে বান্দা তুমি দুনিয়ায় থেকে গ্রহণ করা লাগবে, ঠিক না বেটি? আপনাদের তালপুকুরিয়ার জমিনের দাম বেশি না ফেনি শহরের জমির দাম বেশি? ফেনি শহরের জমির দাম বেশি না ঢাকা মতিঝিলের জমির দাম বেশি? ঢাকা মতিঝিলের জমির দাম বেশি নাকি কাবাগরের পাশের জমির দাম বেশি? কাবাগরের জমির দাম বেশি নাকি আমেরিকার ওয়াশিংটনের ওই জমির দাম বেশি? এইভাবে ক্রমান্বয়ে জমিনের দাম বাড়া আসেনি কর না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আসেনি। আর 27 মান সাত জমিন সবটা বিক্রি করলে আল্লাহর জান্নাতের এক বিঘত জায়গা কিনা যাবে না? এত দামি জায়গার ভিতরে আপনার জন্য একটা গাছ রোপণ করা হবে, যদি জমিনে থাকে একবার সুবহানাল্লাহ পাঠ করে। গাছটা কত বড় হবে? তো গাছের গোড়া থেকে আপনি যদি রওনা করেন 100 বছর দৌড়ান, গাছের ছায়া পার হতে পারবেন না, এত বিশাল গাছ আপনার জন্য রোপণ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করিলে অপূর্ব সম্মান, বলেন সুবহানাল্লাহ পাঠ করিলে অপূর্ব সম্মান, হাইরে সুবহানাল্লাহ পাঠ করিলে অপূর্ব সম্মান, আল্লাহর জান্নাতের ভেতরে লাগাই বলে রবাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করিলে অপূর্ব সম্মান, আল্লাহর জান্নাতের ভেতরে লাগাই বলে বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর বাগানে দেখবেন জান্নাতের বাড়ি, কাফন হইরা যেদিন যাবেন পৃথিবী সারি, হায়রে কাফন হইরা যেদিন যাবেন পৃথিবী সারি। যেরকম সুবহানাল্লাহ, যাবে না কবরে আপনার 10 তলা বাড়ি, যাবে না কবরে আপনার মূল্যবান গাড়ি, কাফন
কাফন ভৈরা যেদিন যাব পৃথিবী সারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনে যখন কিছুই ছিল না, হাদিসে কুদসির ভিতরে আছে নবীজি বলছেন কুন্তু কান্দান মকিয়া, আমি যখন গোপন দম ছিলাম আমি নিজেকে জাহির করতে চাইলাম, প্রকাশ করতে চাইলাম, সর্বপ্রথম দারে বানাইলাম তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আনা আউয়ালুল আউয়ালিন আনা আখিরুল আখিরিন, আমি সর্বপ্রথম সৃষ্টি এবং সর্বশেষ আমার আগমন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক এই বান্দার জন্য আটটা জান্নাত বানাইছেন, কয়টা জান্নাত? জোরে কোন কয়টা? আটটা জান্নাত বানাইছেন, সাত আসমানের উপরে জান্নাত গুলার আমার আল্লাহ ফিট করেছেন। আবার রাগ করিয়া গুসা করিয়া সাতটা চুলা বানাইছে জাহান্নাম, এগুলোকে ফিট করেছে সাত তবক জমিনের নিচে। জোরে কোন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা নবীজি বলছেন আল কাবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের চুলা। নবীজি বলেছেন, আপনারা কি বিশ্বাস করেন না করেন না? নবীজি কি কখনো মিথ্যা কথা কয়নি? আমার নবীজিকে কাফেরেরা উপায় দিয়েছে আল আমিন। কি উপায় দিয়েছে? আল আমিন মানে কি? বিশ্বাসী। আল আমিন মানে কি? সেই নবীজি বলেছেন যে কারো কবর হবে জান্নাত, কারো কবর হবে জাহান্নামের চুলা। আপনারা একটা গাছ রোপণ করেছেন, ইচ্ছা হলো এই গাছ থেকে কাঁঠাল খাবেন, কাঁঠাল গাছ রোপণ করলেন, কিছুদিন পরে দেখা যায় গাছটা অনেক মোটা হয়েছে, বড় হয়েছে, মগর কাঁঠাল ধরে না। ডাক্তার থেকে গাছের ডাক্তার থেকে আপনারা ওষুধ নিয়ে কাঁঠাল গাছের গোড়ায় ওষুধ ডাললেন, ডালার পরেও দেখা যায় গাছে কোনো ফল ধরে না। পরে সেই গাছটাকে আপনারা কেটে শো মেলে নিয়ে যাবেন, সিরাইয়া তক্তা বানাইয়া এটার ফার্নিচার বানাবেন। যখন গাছটার গোটা কাটলেন ভিতরে দেখলেন সুড়ঙ্গ পড়ে গেছে, পচে গেছে গাছের ভিতর দিয়া, এই গাছটাকে কি শো মেলে নেওয়া যাবে? কথা কন না যাবে? কারণ যোগ্যতা সেখানেও হারাইছে, ফল নাই, ভিতরে আবার কাঠ। তখন একটা কাঠুরিয়ার ডাক দিয়া কইলেন, ভাই বড় আর বুদ্ধি করে আমি এই কাঁঠাল গাছ রোপণ করছিলাম, মনে আসা ছিল কাঁঠাল খামু, মগর বদনসি বদনসি খাইতে পারি নাই, কাইটা ফার্নিচার বানাবো খেয়াল করছিলাম, দেখা গেল এই গাছটার ভিতরে সুড়ঙ্গ ভরে গেছে, এটার সিরাইয়া যে ফার্নিচার বানাবো সেরকম যোগ্যতাও গাছের ভিতরে। তোমার কুঠাল দিয়া কাইটা এটা লার্কি বানাও, এই গাছের শেষ ঠিকানা হলো চুলা। ঠিক না? বেঠি। অনেক মহিলারা মুরগি পালন করে, ডিম পাড়া মুরগি পালন করে, মোরগ পালন করে, জামাই আইলে মোরগ খাবে খাওয়াবে, আর মুরগির ডিম জামাই রে পুত্রা রে মেয়ে রে ছেলে রে খাওয়াইবো নিয়ত করি ফাইছি। কিন্তু আমাদের দেশে এমন কিছু মুরগি আছে যেটা নিজের ডিম নিজে খাইয়া ফালায়, দেখছেন নি? কথা কন না কামাল লাগে, মুরগি যে নিজের ডিম খাইতে দেখছেন নি? তখন বুড়ি কি করে সেই মুরগিটারে নিয়া নদীতে অথবা পুকুরের মধ্যে ডুবাইয়া চিকিৎসা করে। এটা অতীতের একটা হিসাব ছিল, মুরগিরে ডুবাই দিলে ভিজে দিলে নাকি আর ডিম খায় না,
কিন্তু দেখা যায় কপাল খারাপ হইলে, কপাল খারাপ হইলে তখন দেখা যায় নিজের আব্বাই নিজের ফোলারে ভাই ডাকে, নাউজুবিল্লাহ কর না। কপাল খারাপ হইলে আব্বাই ফোলারে কি ডাকে? তার মানে এমন পরিমাণ মদ গাঁজা খাইয়ে আইছে, ঘরে আইছে ভাই এক গ্লাস পানি দে, যেরকম নাউজুবিল্লাহ। স্ত্রী বলতেছে হায় রে কপাল ফোড়া, কি বললে তুমি, এটা তোমার ভাই নেই, এটা তোমার ফোলানা। এখন আমার মাথা ঠিক নাই রে মা, নিজের বিবি রে আম্মা ডাকে বোলারে, কয় ভাই নিজের বিবি রে আম্মা ডাকে বোলারে, কয় ভাই ওই কলামুয়ার তলে বেসাইয়া বা ট্যাবলেট খাই, হাই রে সিনের গোড়ায় বসে বেসারা গাজারে বুঝা খাই, যেরকম নাউজুবিল্লাহ। কুফল খারাপ হইলে আপনার মুরগি এক ডিম খাইয়া ফালায় সুবাইবার পরেও, ঠিক না বেঠি? পরে বুড়িয়ে কি করে রাগ করিয়া মুরগিটারে নিয়া আস্তে করে নাতিনের কয়েকটি ফাঁর ডানাগুলা ধর, আমি তারে জবাই করে দেব, এই মুরগি পৃথিবীতে বাজার কোনো অধিকার নাই, এটারে আমি জবাই করব, এটার ফরগুলা বাসিয়া সামডা সিল্লা লবণ মরিচ লাগাইয়া এটারে আমি চুলার আগুনের হাওলা করব, ঠিক না বেঠি? জোরে কর না, ঠিক না বেঠি? আল্লাহ পাক কোরআনে বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, যারা ইবাদত করবে না তারা এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ পাক কোরআনের ভিতর বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তাউফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিনের জাত এবং মানুষের জাতি, যদি আমার এই আসমানের আর জমিনের সীমানার ভিতরে থাকতে চাও আমার আইন মেনে চলা লাগবে, যদি আমার আইন মেনে চলতে কষ্ট লাগে, যদি তোমাদের ক্ষমতা থাকে এই রাজ্য ছেড়ে চলে যা, আমার আসমান আর জমিনের সীমানা ছেড়ে চলে যা। কিন্তু যাবেন কোথায়? বাংলাদেশ ছাড়ি যদি আপনি ইন্ডিয়া যান, ওই ইন্ডিয়া টাকা কত কম না, ইন্ডিয়া 10 টাকা। আপনি যদি সৌদি আরব যান, ওই 10 টাকা। যদি কানাডা চলে যান, ওই 10 টাকা। হালে তো যেখানে যাবি সেটাই আমার, সুবান লাগন না। সুতরাং যেখানে থাকেন না কেন আল্লাহর আইন মেনে চলা লাগবে কিনা, আপনাদের এলাকায় মেট্রিক পরীক্ষার কি ফলাফল আসেনি? 10 বছর লেখাপড়া করেছে, 15 দিন পরীক্ষা দেওয়া লাগবে কিনা, রেজাল্ট আউট হবে একদিন, রেজাল্ট আউট হবে কয়দিন, হয় পাশ করলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে রসমলাই আর ফন্সের মিষ্টি লইয়া দৌড়াদৌড়ি চলবে, হ্যাঁ মন খুশি, ঠিক না বেশি? আর যদি ফেল মৃত্যু হারে তাহলে কি অবস্থা? মাথা নষ্ট, মাথা নষ্ট, ঠিক না বেঠি? আল্লাহর এই জমিনের ভেতরে প্রত্যেকটা বান্দা কেউ থাকবে 20 বছর, 10 বছর, 40 বছর, 60 বছর। গোড়া থেকে আপনি যদি রওনা করেন, 100 বছর দৌড়ান, গাছে ছায়া পার হতে পারবেন না, এত বিশাল
গাছ আপনার জন্য রোপণ করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করিলে অপূর্ব সম্মান বলেন, সুবহানাল্লাহ পাঠ করিলে অপূর্ব সম্মান, হাইরে সুবহানাল্লাহ পাঠ করিলে অপূর্ব সম্মান, আল্লাহর জান্নাতের ভেতরে লাগাই বলে রবাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাক করিলে অপূর্ব সম্মান, আল্লাহর জান্নাতের ভেতরে লাগাই বলে রবাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহর বাগান দেখবেন জান্নাতের বাড়ি, কাফন হইরা যেদিন যাবেন পৃথিবী সারি, হাইরে কাফন হইরা যেদিন যাবেন পৃথিবী সারি। যেরকম সুবহানাল্লাহ যাবে না কবরে আপনার দশ তোলা বাড়ি, যাবে না কবরে আপনার মূল্যবান গাড়ি, কাফন হইরা দিন যাবেন পৃথিবী সারি, হায়রে কাফন হইরা দিন যাবেন পৃথিবী সারি। যেরকম সুবহানাল্লাহ আল্লাহর জমিনে যখন কিছুই ছিল না, হাদিসে কুদসির ভিতরে আছে নবীজি বলছেন, কুন্তু কানজান মক্কিয়া, আমি যখন গোপন দম ছিলাম আমি নিজেকে জাহির করতে চাইলাম, প্রকাশ করতে চাইলাম, সর্বপ্রথম যারে বানাইলাম তার নাম হলো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। বলেন সুবহানাল্লাহ, নবীজি বলছেন আনা আউয়ালুল আউয়ালিন আনা আখিরুল আখিরিন, আমি সর্বপ্রথম সৃষ্টি এবং সর্বশেষ আমার আগমন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই বান্দার জন্য আটটা জান্নাত বানাইছেন, কয়টা জান্নাত জোরে কোন কয়টা? আটটা জান্নাত বানাইছেন, সাত আসমানের উপরে জান্নাত গুলার আমার আল্লাহ ফিট করেছেন। আবার রাগ করিয়া গুসা করিয়া সাতটা চুলা বানাইছে জাহান্নাম, এগুলোকে ফিট করেছে সাত তবক জমিনের নিচে। যুরকন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলছেন আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের চুলা। নবীজি বলেছেন, আপনারা কি বিশ্বাস করেন না করেন না? নবীজি কি কখনো মিথ্যা কথা কয়নি? আমার নবীজিকে কাফেরেরা উপায় দিয়েছে আল আমিন। কি উপায় দিয়েছে? আল আমিন মানে কি? বিশ্বাসী। আল আমিন মানে কি? সেই নবীজি বলেছেন যে কারো কবর হবে জান্নাত, কারো কবর হবে জাহান্নামের চুলা। আপনারা একটা গাছ রোপণ করেছেন, ইচ্ছা হলো এই গাছ থেকে কাঁঠাল খাবেন, কাঁঠাল গাছ রোপণ করলেন, কিছুদিন পরে দেখা যায় গাছটা অনেক মোটা হয়েছে, বড় হয়েছে, মগর কাঁঠাল ধরে না। ডাক্তার থেকে, গাছের ডাক্তার থেকে আপনারা ওষুধ নিয়ে কাঁঠাল গাছের গোড়ায় ওষুধ ডাললেন, ডালার পরেও দেখা যায় গাছে কোনো ফল ধরে না, পরে সেই গাছটাকে আপনারা কেটে
শো মেলে নিয়ে যাবেন, সিরাইয়া তক্তা বানাইয়া এটার ফার্নিচার বানাবেন। যখন গাছটার গোটা কাটলেন, ভিতরে দেখলেন সুড়ঙ্গ পড়ে গেছে, পচে গেছে গাছের ভিতর দিয়া। এই গাছটাকে কি শো মেলে নেওয়া যাবে? কথা কর না যাবে, কারণ এটা যোগ্যতা সেখানেও হারাইছে, ফল নাই, ভিতরে আবার কাটো। তখন একটা কাঠুরিয়ার ডাক দিয়া কইলেন, ভাই বড় আরজুদি করে আমি এই কাঁঠাল গাছ রোপণ করছিলাম, মনে আসা ছিল কাঁঠাল খামু, মগর বদনসি বদনসি খাইতে পারি নাই, কাইটা ফার্নিচার বানাবো খেয়াল করছিলাম, দেখা গেল এই গাছটার ভিতরে সুড়ঙ্গ ভরে গেছে, এটার সিরাইয়া যে ফার্নিচার বানাবো সেরকম যোগ্যতাও গাছের ভিতরে। তোমার কুঠাল দিয়া কাইটা এটা লার্কি বানাও, এই গাছের শেষ ঠিকানা হলো চুলা, ঠিক না বেঠি? অনেক মহিলারা মুরগি পালন করে, ডিম পাড়া মুরগি পালন করে, মোরগ পালন করে, জামাই আইলে মোরগ খাবে খাওয়াবে, আর মুরগির ডিম জামাই রে পুত্রা রে মেয়েরে ছেলেরে খাওয়াইবে, নিয়ত করি ফাইছি। কিন্তু আমাদের দেশে এমন কিছু মুরগি আছে যেটা নিজের ডিম নিজে খাইয়া ফালায়, দেখছেন নি? কথা কন না কামাল লাগে, মুরগি যে নিজের ডিম খাইতে দেখছেন নি? তখন বুড়ি কি করে সেই মুরগিটারে নিয়া নদীতে অথবা পুকুরের মধ্যে ডুবাইয়া চিকিৎসা করে। এটা অতীতের একটা হিসাব ছিল, মুরগিরে ডুবাই দিলে ভিজে দিলে নাকি আট ডিম খায় না, কিন্তু দেখা যায় কপাল খারাপ হইলে, কপাল খারাপ হইলে তখন দেখা যায় নিজের আব্বাই নিজের ফোলারে ভাই ডাকে, নাউজুবিল্লাহ কর না, কপাল খারাপ হইলে আব্বাই ফোলারে কি ডাকে, তার মানে এমন পরিমাণ মদ গাঁজা খাইয়ে আইছে, ঘরে আইছে ভাই এক গ্লাস পানি দে, যেরকম নাউজুবিল্লাহ স্ত্রী বলতেছে, হায় রে কপাল ফোড়া কি বললে তুমি, এটা তোমার ভাই নেই, এটা তোমার ফোলা না, এখন আমার মাথা ঠিক নাই রে মা, যেরকম নাউজুবিল্লাহ। নিজ ফোলারে নিজের বিবিরে আম্মা ডাকে ফোলারে কয় ভাই, নিজের বিবিরে আম্মা ডাকে ফোলারে কয় ভাই, ও কলা মুয়ার তলে বেসাইয়া বা ট্যাবলেটে খাই, হাই রে সিনের গোড়ায় বসে বেসারা গাজারে বুঝা খাই, আপনার মুরগি এক ডিম খাইয়া ফালায় সুবাইবার পরেও, ঠিক না বেঠি? পরে বুড়ি কি করে রাগ করিয়া মুরগিটারে নিয়া আস্তে করে নাতিনের কইতে ফার ডানাগুলা ধর, আমি তারে জবাই করে দেব, এই মুরগি পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই, এটারে আমি জবাই করব, এটার ফোরগুলা বাঁচিয়া সামডা চিল্লা লবণ মরিচ লাগাইয়া এটারে আমি চুলার আগুনের হাওলা করব, ঠিক না বেঠি? জোরে কর না, ঠিক না বেঠি? আল্লাহ পাক কোরআনে বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, যারা ইবাদত করবে না তারা এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই, আল্লাহ পাক কোরআনের ভিতর বলেছেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان هي الجنر ذات ومنشر ذاتي যদি আমার এই আসমানের আর জমিনের
সীমানার ভিতরে থাকতে যাও আমার আইন মেনে চলা লাগবে। যদি আমার আইন মেনে চলতে কষ্ট লাগে, যদি তোমাদের ক্ষমতা থাকে এই রাজ্য ছেড়ে চলে যা, আমার আসমান আর জমিনের সীমানা ছেড়ে চলে যা। কিন্তু যাবেন কোথায়? বাংলাদেশ ছাড়ি যদি আপনি ইন্ডিয়া যান, ওই ইন্ডিয়া টাকা কত কম না, ইন্ডিয়া 10 টাকা। আপনি যদি সৌদি আরব যান, ওই 10 টাকা। যদি কানাডা চলে যান, ওই 10 টাকা। হালকা যেখানে যাবি সেটাই আমার, সুবহানাল্লাহ না। সুতরাং যেখানে থাকেন না কেন, আল্লাহর আইন মেনে চলা লাগবে কিনা? আপনাদের এলাকায় মেট্রিক পরীক্ষার কি ফলাফল আসেনি? 10 বছর লেখাপড়া করেছে, 15 দিন পরীক্ষা দেওয়া লাগবে কিনা? রেজাল্ট আউট হবে একদিন, রেজাল্ট আউট হবে কয়দিন? হয় পাশ করলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, রসমলাই আর ফোনসের মিষ্টি লইয়া দৌড়াদৌড়ি চলবে, হ্যাঁ মন খুশি ঠিক না বেশি? আর যদি ফেল মৃত্যু হারে তাহলে কি অবস্থা? মাথা নষ্ট, মাথা নষ্ট ঠিক না বেঠি? আল্লাহর ওই জমিনের ভেতরে প্রত্যেকটা বান্দা কেউ থাকবে 20 বছর, 10 বছর, 40 বছর, 60 বছর। আপনার দায়িত্ব হলো একটা ছেলেকে জমিনে আসার আগে মায়ের গর্ভে যখন থাকে তখন মহিলার দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দরুদ শরীফ পড়া। কিন্তু আমাদের দেশে অনেক মহিলা আছে যারা কালার টিভি দেখে গর্ভবতী মহিলা আসেনি, তারা ফেসবুক দেখে, তারা ডাটা ওপেন কইরা নানান রকমের সিনারি গুলা দেখে, নানান গান শুনে, আইয়ুব বাচ্চুর গান গান শুনে, নাউজুবিল্লাহ কর না। এই অবস্থায় সেই ছেলে মায়ের হলে যাইকা কোরআন কেমনে শিখবো, কেমনে শুনবো? পরিবেশটা সে গানের পরিবেশে হইছে। জমিনে যখন ছেলেটা আসে সবার দায়িত্ব হলো দোয়া কালাম পড়া, কিন্তু সেখানে দোয়া কালাম পড়া হয় না। জমিনে আসার পরে বাচ্চাটার ডাইন কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া লাগবে কিনা? অনেকে কয় ফোলারে দেও, মাইয়ার কানে আজান দেওয়ার দরকার নাই। মাইয়া কি সেখানে আজান আর একামতের আওয়াজ শোনার কি অধিকার? নবুয়তের এলেম বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ ঠিক না বেশি? এখন তো এমন এমন মুসলমান আছে যে মুসলমানের কাছে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের খোঁজ খবর নাই। নামাজ পাঁচ ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ নামাজ তাও জানে না। আবার অনেক লোক আছে যারা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। সারা পৃথিবীর মধ্যে যে মুসলমান গুলো আছে তার মধ্যে অধিকাংশ লোকে নামাজ পড়ে না, কিছু লোকে নামাজ পড়ে। যারা নামাজ পড়ে তাদের মধ্যে অধিকাংশ লোকে একা একা পড়ে। ফজর জোহর আসর মাগরিব এশা আমার নাম কেশা আল্লাহু আকবার অতরে ফাসুক তো নামাজ সরইয়া লোক আসেনি কথা কো না আসেনি ফাসুক তো একসাথে হরে জামাতে ভরইয়া কম একা ভরইয়া বেশি। আবার এক জামাতে যারা পড়ে তাদের মধ্যে শুদ্ধ ভরইয়া বেশি নাকি একা ভরইয়া এ ভুল ভরইয়া বেশি? হ্যাঁ শুদ্ধ ভরইয়া কম একা আমার ভুল ভরইয়া বেশি। সেই শুদ্ধ ভরইয়া যারা আছে তাদের মধ্যে বিয়ার বাঙ্গানি দিয়া সগল করি করাইয়া দুমদামি কুটনামি করাইয়া অন্যের কোক খাইয়া কেক খাইয়া সালিশ করাইয়ার সংখ্যা আছে কি নেই? জোরে কর নাউজুবিল্লাহ। আপনি কদ্দুর বালা কদ্দুর খারাপ, সর্বপ্রথম আপনি নিজে নিজে জানেন জানেননি?
আপনারা অনেকে হয়তো ফুলের মালা দিয়ে স্টেজে বসাবে আর রংসা মুড়ি খাইয়া অনেক ফোলায় মিছিল করে যে কানকাড়া রমজানের চরিত্র ফুলের মতো পবিত্র, লেসকাড়া দুলালের চরিত্র ফুলের মতো পবিত্র। এদের নামের তো ডক নেই মিয়া, এদের নামের ডক আসেনি। কানকাড়া রমজান, লেসকাড়া দুলাল, ওইল নিকারবার নাউজুবিল্লাহ কর না। হ্যাঁ, তখন মুসের ফাঁকে ফাঁকে হাসে আর কয় আমার যে কত টাল মার্ডার কেস আছে তোরা জানোস না, আমার টাকা খাই রংসা মুড়ি বেলা বিস্কুট খাই, বলতেছস যে কানকাড়া রমজানের চরিত্র ফুলের মতো পবিত্র, লেসকাড়া দুলালের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ তো জানে জীবনে কত আকাম করছে, কত রকমের অন্যায় করছে, সে কি জানে না? তাহলে অন্যায় আর ন্যায় সম্পর্কে কত নিজে জানে? এরপরে সমাজবাসী যদ্দূর জানার কথা, যত সামান্য সমাজবাসীও জানে, জানেনি কথা কন্যা জানেনি। যে মানুষটা মারা গেলে জানাজার জানাজার লাশটার সাজাইয়া খাড়ে কইরা জানাজার বানাইয়া তারে নিয়ে যায় জামাত বদর লোকদের সামনে নিয়ে বলে যে এই লোকটাকে ব্যাপারে মেম্বার সব কিছু কন, ইমাম সব কিছু কন। তো একজনে কয়ে লোকটা কেমন আছিল, তো এই মুহূর্তে কেউ কইব না যে বেচারা আইগার হইয়া আছিল, এই মুহূর্তে কেউ কইব না বেচারা গাঞ্জা খোর আছিল, এই মুহূর্তে কেউ কইব না বেচারা বিয়ার বাঙ্গানি দিয়ে ইয়া আছিল, কইব না। কইলে তার গার্ডিয়ানরা এই বেড়ারে মারব না, হামলা করব না। তো এই মুহূর্তে সবাই কহ খুব ভালো খুব ভালো আছি। লাশটা মাটি দিয়া যখন সাধু আনে যায় অথবা মরিন বসে, তখন বন্ধু বন্ধু চারিদিকে তাকাই যে মরিছে বন্ধ ব্যস্ত যখন বেচারা আইসে লইয়া আসিল, আমাদের বাঙালি দিয়া দোয়া করলে এই দোয়া কি কবুল হওয়ার সম্ভাবনা আছেনি? কারণ দোয়াটাতে বাঙালি দিয়া, হ্যাঁ, যেমন একজন আরেকজনের জিজ্ঞায় যে অমুকের মাইনাটা কেমন, সব ঠিক আছে, সুন্দর বান্দর সব ঠিক আছে, বংশ বুনিয়াদ ভালা, তবে সামান্য দোষ আছে। জনগণ কয়ে বাবুরে দোষটা একটু কম, গুণ তো হইলাম, ও দোষ হইল এই মেয়েটার শ্বাসরোগ আছে, মেয়েটার ঘুরানি ব্যারাম আছে, মির্গি ব্যারাম আছে। এরকম শুনবার পরে পাত্র ভক্ত এই গুরানি বেরাম মির্গি বেরাইয়া মাইয়া বিয়ে করার সম্ভাবনা আসেনি। এইরকম নানান জাতের বিয়ের বাঙ্গানি দিয়ে মুসলমান জমিনে আছে, বলেন না ওজুবিল্লাহ। আপনি প্রথম নিজের কাছে পরিচয় আছে আপনি কত দুর্বালা, সমাজবাসীও জানে আপনি কত দুর্বালা, কেরামান কাতিবিন জানেনি আপনি কত দুর্বালা কত দূর খারাপ জানেনি, জানে আপনি কেমন বালা কেমন খারাপ, ঠিক না বেশি? এরপর কবর যাইবার পরে রোমান ফেরেশতা কইব লেখ, লেখার পরে আপনি যে শাস্তি লেগে দিবেন গলার লগে লাগাই দেওয়া হবে শাস্তি কিয়ামতের মাঠে। দেখলে বুঝা যাবে আপনি কি ধরনের আসামি, বলেন না ওজুবিল্লাহ। আজকে আমাদের যাদের মুখটা আছে, মুখের ভিতরে একটা জিব্বা আসেনি, কথা কন আসেনি, জিব্বাটা চারিদিকে ৩২টা দাঁত আসেনি, মাঝে মাঝে খানা খাইতে
লেগেছে, দিদবার ওরা কামড় পড়েনি, রক্ত বাইরে যায়নি। তো বাইরেবার পরেও জিব্বে কি তার দায়িত্ব পালন করে না? অনেকে তার বউরে মারে ধরে গালিগালাজ করে, এর পরেও বিবিয়ে কি ভাত রান্না করে কি করে না? কথা কর না, করেনি, গজ ঝাড়ু দেয়নি, খোলা পায়ে সামালেনি, মরক গুলো সামালেনি, তাহলে বুঝা গেল জিব্বা যেমন দাঁতের কামড় খাইয়া জিব্বা আপনার দায়িত্ব পালন করে, রক্ত বাইরে যায় তবুও সেই দায়িত্ব পালন করে, বিবিরা স্বামীদের মাইদের খাইয়া গালি গালা শুনিয়াও সংসার করে, করেনি। কিয়ামতের মাঠে এই জিব্বাকে আমার আল্লাহ তালা মারি দিবেন। ইয়াসিন সূরার মধ্যে আছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে কল সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপনার মুখের মধ্যে আমার আল্লাহ তালা মারি দিবেন, দুই হাত কথা বলবেন, দুই পা সাক্ষী দিবে, আপনি এই দুই হাত দিয়ে কি অন্যায় করেছেন, হাত কথা বলবে। আপনার কাছে চিন্তা লাগে যে হাতে কেমনে কথা কয়, আমার আল্লাহ পারবে কিনা? আমার আল্লাহ বলছো, আমার আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামিন বিল বাসার, চোখের পলকে আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ, ফাআলুল লিমা ইউরিদ, যা মন চাই করতে পারে, যখন কিছু করতে চাই, যা আরাদা শাইয়ান নাই ইয়াকুল লাহু কুন ফায়াকুন, কিছু করতে চাইলে শুধু বলে দে, চোখের পলকে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এর দর্শই পড়ান, আল্লাহুম্মা সাল্লা আলা মালানা মুহাম্মাদ ওয়ালা আলা মালানা, আল্লাহুম্মা সাল্লা আলা মালানা হাদিসের বর্ণনা হচ্ছে, যে ব্যক্তি চল্লিশ ওয়াক্ত চল্লিশ দিন দুইশো ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবে, এই লোকটারে আমার আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। জোরে কন সুবহানাল্লাহ। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নি? একটু হাত ধরে দেখান কারণ আমার পড়বেন, আল্লাহ কবুল করেন। জোরে কন আমি আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাউন ইয়াওমান ফি জামাতিন ইউদরিকু তাকবীরাতিল উলা কুতিবা লাহু বারাতান বারাতু মিনান নার ওয়া বারাতু মিনান নিফাক, যে ব্যক্তি চল্লিশ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত, কয়দিন কথা কর না, কয়দিন? চল্লিশ দিন, কয়দিন? কয় ওয়াক্ত? মোট পাঁচ ওয়াক্ত করে দুশো ওয়াক্ত। তাকবীরে উলা বাণী কারে কয়? ইমাম সাহেব যখন নিয়ত বাঁধবে আপনিও নিয়ত বাঁধলেন, এটার নাম তাকবীরাতুল উলা। এই তাকবীরাতুল উলার সাথে আপনি নিয়ত বাঁধলেন, এইরকম যদি চল্লিশ দিন নামাজ আদায় করতে পারেন, আমার আল্লাহর ওয়াদা হলো তোরে আমি জাহান্নামে ঢুকামো না। বলেন না সুবহানাল্লাহ। ও বারাতু মিনান নিফাক, মুনাফিকের খাতায় যদি কোনো কারণে নাম থাকে সেটা কেটে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তবে নামাজটা হইতে হবে আল্লাহরে খুশি করিবার লাইক, আরে মান সাল্লা লিল্লাহি, নামাজ পড়তে হবে কাল্লাই। কিন্তু কিছু লোকে আছে নামাজ পড়ে নিজের এমপি সাহেবের মন্ত্রী সাহেবের খুশি করিবার লাইক, এমপি সাহেব মন্ত্রী সাহেব নেতা সাহেবের নামাজ পড়ে, আপনি কিন্তু পেশাব করে ফানিও লন না, এরকম লোক আসেনি, পেশাব করে ফানি লয় না এরকম লোক আসেনি,
আমি জিজ্ঞাইলাম এক বেডারে, চলো নামাজ পড়তে চলো, সে বলছে আমার ফ্যান ঠিক নেই। আমি বললাম যে ব্যাটিক ফ্যানটা কিনছো না কেউ দিছে? কয় না কিনছি। তো তুমি টাকা পয়সা দিয়ে একটা ব্যাটিক ফ্যান কিনলা কেন? কয় না গো হুজুর, আমি ভালো ফ্যান কিনছিলাম, ওই ফসরা করে ফানি লই নেই, এই কারণে ফ্যানটা ঠিক নেই। এরকম ব্যাটিক ফ্যান লই নেতারে খুশি করিবে লাই, নেতা সব মসজিদে যায়, কর্মীরাও পিছনে পিছনে মসজিদে গেছে, মগর ফ্যানের ভিতরে খারাপ অবস্থা। এটার নাম হলো আটকা নামাজি। এটার নাম হলো কিয়া আটকা পড়ছে, এই জন্য নামাজ হবে। বিয়ার বাড়ির বিয়াই গেছে, বিয়াই নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন না। আপনার বিয়াই মসজিদে যান, আপনি না গেলে নিজের মান সম্মানের ব্যাপার। এই জন্য নিয়ত জানেন আর না জানেন, ফ্যান ঠিক থাকুক আর না থাকুক, হ্যাঁ আল্লাহু আকবার করি, সেখানে আপনি বিয়ারে খুশি করবেন নামাজ পড়িয়ে আইছেন, বলেন নাউজুবিল্লাহ। এটার নাম হলো আটকা নামাজি। এটার নাম হলো কিয়া আটকা, মানে আটকিছেন যে, এই জন্য নামাজ। আবার অনেক সময় দেখা যায় আব্বা মারা গেছে, যদি আমি কয়েকদিন নামাজ না পড়ি ইমাম সাহেবের দাওয়াত দিলে খাবে না, তো আমার ইমাম সাহেবের দোকা দিবেন লাই, হ্যাঁ কয়েকদিন নামাজ পড়ি লই, এটার নাম হলো আটকা নামাজি, বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো খাটকা নামাজি, মুর্দার লাশ, হ্যাঁ লাশকে যখন খাড়ে করে নিয়ে যায়, এটার পিছনে নামাজ পড়িয়ে কিছু লোক আছে, যে লোক জীবনেও ফাঁসত্ব হবে না। কারণটা কি? সেখানে জানাজা গেলে দাওয়াত পাওয়া যাবে, সবাই অমুক তারিখে দাওয়াত দেয়াবতের দাওয়াত, দাওয়াত খাই ফেললে, দাওয়াত খাই ফেললে কিছু লোক যায়। আবার বিয়াই যায় উত্রার জানাজায়, কেন যায় না বিয়াই? বিয়াইরে কইব আমার বড় ছেলে মারা গেল, তুমি আইলে না, তুমি আমার কোন জাতের বিয়াই? এর বিয়াইরে খুশি করিব লাই, খাটকা জান নামাজি আসেনি। যদি আপনি গেলেন না, পরে আপনার বিয়াই আপনার দিগাইলো, কি রে বিয়াই আপনি অমুক তারিখে আমার ফোলার জানা যায় দেখলাম না, দি গড় নাকি বিয়াই সাহেব কাজে আসিলাম, ব্যস্ত আসিলাম, বড় পুত্রের জানাজায় আমি হাজির হওয়ার শত চেষ্টা করছি, বিয়াই আসতে পারি নাই, তবে আমি ওয়াদা দিলাম ছোট পুত্র যদি মারা যায় সবাই আগে খন্তা করে লই আমি আপনার বাড়ি হাজির হবো। এইটা শুনলে বিয়াই, এই খবর শুনলে এই ফোলাহারা বুড়ার মনটা ভালো লাগবে না, খারাপ হয়ে যাইব, কোনো হারামজাদা বিয়াই তোর জামাইরে খুশি করার জন্য সুখী করার জন্য তুই দোয়া কর রে, আমার ফোলা যেন মরে যায়, বলেন না ওযুবিল্লাহ। এটার নাম হলো খাট কেনামাজি। আরেকটা হলো 360 কেনামাজি, জীবনে নামাজ পড়ে না, জুমার নামাজেও যায় না, পাঁচ ওয়াক্ত হরে না, জুমার নামাজেও যায় না, এমন লোকগুলো ঈদের নামাজ পড়তে যায় একেবারে তসর পাঞ্জাবি গায়ে দিয়া, তুর্কি যে নামাজ লইয়া ঈদের মাঠে নামাজ পড়তে গেছে, জীবনে সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু সে গেছে ঈদের নামাজ পড়ার জন্য। এর নাম হলো 360 কে নামাজি, বছরে 360 দিন, 360 কে নামাজি, বলেন নাউজুবিল্লাহ। যত লোকে নামাজ পড়লেন না, সে কি ভুল করলেন জানেননি? ধরেন একটা উঁচা বিল্ডিং 50 তলা 24 তলা, একটা হোটেলের মধ্যে আপনি থাকেন, একটা রুম ভাড়া লইছেন, আপনি নিজের সাবিগা রাখছেন কাউন্টারে নিচ তলায়, কিন্তু লিফটে করে আপনি উঠে গেছেন একেবারে 24 তলায়, হঠাৎ মনে পড়লো হায় রে আমি তো সাবিগা নি নাই, সাবি তো রয়ে গেছে কাউন্টারে, তখন লিফটে যাইয়া আবার ঢুকিয়া নিচে আসি সাবি নি লাগেনি, কথা কোনো লাগেনি। আল্লাহর হাবিব বলছেন আসসালাতু মাফতাহুল জান্নাহ,
নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো কি জান্নাতের চাবি। এই দুনিয়ার কাউন্টার থেকে চাবি যে লোকে নিতে পারে নাই, কবরে যাওয়ার পরে যখন মনে পড়বে আরে আমি তো চাবি আনি নেই, আপনি কি ইচ্ছা করলে আবার দুনিয়াতে আসি চাবি নিতে পারবেননি, দুনিয়াতে হোটেলের মধ্যে চাবি লাই আসা যায়, কবরে তো দুনিয়াতে আসি চাবি নেওয়া যাবে না। বড় হুঁশিয়ার নবীজি বলছেন যার ভিতরে নামাজ নাই কবর যাওয়ার সাথে সাথে সেই লোকটার কবর আগুন হয়ে যাবে, চুলা হয়ে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। তা আমি যেটা বলছিলাম, একটা ছেলে 7 দিন বয়স হইলে তার মাথা কামাই দিয়া একটা সুন্দর নাম রাখা লাগবে কিনা, যেরকম লাগবে কিনা, ছেলেটার আকিকা দেওয়া লাগবে, যদি তৌফিক থাকে আকিকা দিবেন, তৌফিক না থাকলে আপনার উপর দাবি নেই। কিন্তু আমার এক লোকে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আমার এলাকার এক লোক, নাম কইতাম না চিনে যাবেন, পরিচিত লোক, যুক্তিবাদীরে দাওয়াত দিছে নাতিনের নাম রাখবেন লাই। আমি যখন বললাম নাতিন হইছে কবে, খুজুর হইছে কবে যে তা না, এরা বিবাহের উপযুক্ত, দুইটা নাতিন বিবাহের উপযুক্ত নাম রাখে নাই। কারণটা কি, বাপ সরকারি চাকরি করতো, নাম রাখতে বলি তারা সেই পরিবেশ পায় নাই, সেই সুযোগ পায় নাই, কেমন বিয়াকল বাপের করত নেই, মেয়েগুলো জন্ম নিল, যেরকম নাউজুবিল্লাহ। বিবাহের অল্প আঘাতে আমি নাম দেখছি ওই মেয়েগুলা, নাউজুবিল্লাহ কর না, হেতরে দিগারে কি মুসলমান না খ্রিস্টান, কি এখন আমি পাক্কা মুসলমান না, যদি আমার মেয়ের নাম রাখি নাই তবু আমি পাক্কা কি মুসলমান, নামাজ হরেন নি কয় না, নামাজ ছুটতে আই না, একটু অসুবিধে আছে, রোজা রাখেন নি কো হুজুর গেস্টি গেলে পারি না, হজ করেন না যে আমার উপর হজ এখনো ফরজ হয় নাই, নাউজুবিল্লাহ কর না, হাজার হাজার কোটি টাকার মালিকের দিগাইলাম আপনি না হজ করেন না কা, আমার উপর হজ ফরজ হয় নাই, নাউজুবিল্লাহ কর। তাহলে আপনার দায়িত্ব হলো বলার 7 দিনের দিন নাম রাখা, নবীজি 7 দিনের দিন নাম রাখতেন, মাথা কামাই দিতেন, চুলগুলারে এক পাল্লায় উঠাইয়া মাফি দেখতেন কি পরিমাণ চুল, এই পরিমাণ আল্লাহ রাস্তায় স্বর্ণ রূপা সৎকা করতেন। আপনারা তো এই কথা জীবনও শুনেন নাই ঠিক না, বেশি স্বর্ণ রূপা দান করেন তো জানি, কারণ আমরা হইলা কুল্লু গাফর মিসকিন, আর বিয়ার হয় হে কুল্লু গাফর মিসকিন, হে বাংলাদেশের মানুষের মিসকিন মনে করে, কারণ ওদের কাছে হাজার হাজার কোটি টাকার মালিক। 7 দিনের দিন আপনার দায়িত্ব হলো চুল কামাই দেওয়া, নাম রাখা, হাকিকা দেওয়া, এরপরে তার আপনার দায়িত্ব হলো কিছুদিন পরে সুফলা যখন কথা বলতে পারে, তারে আল্লাহ রাসূল কবর হাসর বা বিভিন্ন দোয়া কালাম ইত্যাদি শিখানোর দায়িত্ব, এটা শিখাইতে হবে। এটা যদি আপনি না শিখান, আপনি যদি তারে কেজি স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলেন, বরবর্তী করান অসুবিধা নাই, কিন্তু আপনি প্রাইভেট শিক্ষক দিয়া হলেও আপনি তারে কোরআন শিখাইতে হবে, না হলে কি আমাদের মাঠে আপনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে, বলেন নাউজুবিল্লাহ। যেহেতু ওই শিশুর অধিকার ছিল কোরআন শিক্ষা নেওয়া, হাদিস শিক্ষা নেওয়া, সেই ছেলের আপনি কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, ছেলেটা মামলা করবে, এখন হয়তো লাগে যে ফোলাটা আমার, আমার বিরুদ্ধে মামলা করেননি, ফোলালে কত কষ্ট করছি, কিন্তু হ্যাঁ কি আমাদের মাঠে বুঝবেন যে ফোলারে আপনি কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, মক্তবে ফোলার নাই, ওই ফোলায় আপনার বিরুদ্ধে মামলা করবে, বিশ্বাস হয় না হয় না? আমার নবীজি বলছেন মামলা হবে, খবরদার আপনি কেজি স্কুলে ভরার অসুবিধা নাই। কবি বলেছেন তুমি শাও কেসে কালেজ মে পড়ো ফারেক মে গোরো ওয়ালেকিন আল্লাহ আর রাসূল কো না বুনো, তুমি কলেজে পড়ো ফারেকে গোরো অসুবিধা নাই, অক্সফোর্ডে পড়ো কোনো অসুবিধা নাই,
তোকে তো বলতেছি না যে আল্লাহ রাসূল কইতে থাক দুনিয়ায় ছাড়ি দিয়া, বলছো দুনিয়াও কর লগে আল্লাহ রাসূল রাখ। বলেন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হলো কি? ফোলারে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া। আপনার দায়িত্ব হলো কিছুদিন পরে ফোলাটারে খতনা করানো। ফোলার অধিকার আছে কি নাই? ছেলেটারে কার মতো আপনি খতনা করাইতে হবে? কিছুদিন পরে ফোলাটার যখন বিবাহের উপযুক্ত হয়েছে, আপনার দায়িত্ব হলো বিয়ে করানো। ছেলেটারে বিয়ে দিয়ে করাইলেন, মেয়েটারে বিয়ে দিয়ে দিলেন। তাহলে এই জাতীয় ছেলের বিষয়ে আব্বা আম্মা যদি ডিউটি করে থাকে, সেই ছেলে কোনোদিন মা বাবার গায়ে হাত তুলতে পারে না, ঠিক না? বেশি আপনি আপনার হোলার কোরআন শিখাইলেন, হাদিস শিখাইলেন, ছেলেটার ইসলাম শিখাইলেন, মা বাবার হক সম্পর্কে শিখাইলেন, ফর্দা ফরিদা শিখাইলেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার শিখাইলেন, লেনদেন শিখাইলেন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম আপনি শিখাইলেন, অন্য নারীর দিকে তাকানো হারাম আপনি শিখাইলেন, ওই ছেলের কারণে আপনি জাহান্নামে যাওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা একটা কোরআনে হাফেজের যে লোকে জন্ম দিছে তার কত বড় ফজিলত জানেননি? কিয়ামতের মাঠে কোরআনে হাফেজের আব্বা আম্মারে আমার আল্লাহ স্বর্ণের চেয়ারে বসাইয়া একেবারে আলোকিত সূর্যের মতো একটা মুকুট মাথায় দিয়া বলবে তোমরা তোমরা কেউ রাজা কেউ রানী। বলেন না সুবহানাল্লাহ। আর যদি পিএইচডি ফড়ান, ফোলারে যদি ডক্টরেট ফড়ান, ফোলারে যদি উকিল ব্যারিস্টার বানান, আব্বা আম্মায় হাসরের মাঠে মেহমানদারি পাইবার কোনো সম্ভাবনা আসেনি। ঐতিহাসিক আল্লামা বতুতা রহমতুল্লাহ আলাই, ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই এর বর্ণনায় দেখা যায়, হাফেজ আবুল বারাকাতের ইতিহাস লেখা আছে, সেখানে এক বেড়া নিজের ফোলারে কোরআনে হাফেজ বানাইছি, ছেলেটা হাদ্দ স্বীকার করে আরবি ব্যবসায়ীদের সঙ্গে সে যাইতেছে ব্যবসা করার জন্য, মাঝপথে জাহাজটা ডুবিয়া মাঝপথে জাহাজ ডুবে গেল, সব লোক মারা গেল, কেবল আবুল বারাকাত মরে নাই, হাফেজ আবুল বারাকাত মরে নাই, যেহেতু তার সিনার ভিতরে আল্লাহর কোরআন রেকর্ড করা আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পার করিবে কঠিন হাসার, নিরাপত্তা গার্ড হবে কবরের ভিতর। সুবহানাল্লাহ। দয়াল নবী লাই এসেছেন জান্নাতের খবর, আর হবে না কোন মেয়ের জীবন্ত খবর। বলেন সুবহানাল্লাহ। আমার নবী জমিনে আসার আগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আর কোরআন এমন এক জিনিস আসছে, এই কোরআন পড়ার কারণে সমস্ত মূর্খ মানুষগুলা জ্ঞানী হয়ে গেল, নির্দয় নিষ্ঠুর মানুষগুলা দয়ালু হয়ে গেল। আমার নবীরকে ভালোবেসে আবু জেহেল, আমার নবীজিকে ভালোবেসে হযরত বেলাল, কি হয়ে গেল? আমার নবী
দোস্ত হয়ে গেল, বন্ধু হয়ে গেল, নবীজিকে ঘৃণা করে নবীজির পিছনে নানান রকম ষড়যন্ত্র করে আবু জেহেলের বাড়িতে এসিওয়ালা টয়লেট হয়ে গেল, ঠিক না বেটি? যেমন কর্ম তেমন হল। নবীর সঙ্গে দুশ্মনী করলে বাড়িতে টয়লেট, নবীর লোকে ভালোবাসা রাখলে তার বাড়িতে মসজিদ, হযরত আবু বকরের বাড়িতে মসজিদ, উমরের বাড়িতে মসজিদ, আলীর বাড়িতে মসজিদ, হযরত ওসমান গনির বাড়িতে মসজিদ, সুবহানাল্লাহ না? আর নবীর সঙ্গে যারা বিয়াদবি করেছে, তন্মধ্যে শ্রেষ্ঠ বিয়াদবির নাম হলো আবু জাহেল, যেরকম নাউজুবিল্লাহ। আমার দয়ালে নবীর বাড়ির পাশে আবু জাহেলের ঘর, নবীজির কষ্ট দিছে সারা জীবন ভার, নবীর দুশ্মন আবু জাহেল ভাই উপহার স্যার, যার বাড়িতে হাজার হাজার পাবলিকের টয়লেট, ইসলাম কবুল করে বেলাল মূর্তিকে সারি, আল্লাহ পাখে মসজিদ বানাই বেলালের বাড়ি, আল্লাহ পাখে মসজিদ বানাই আবু বকরের বাড়ি, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে আইসেন একা চলে যাবেন একা, কিছু লোকের সঙ্গে হবে দেখা, এয়ারপোর্ট পর্যন্ত প্যাসেঞ্জার যেমন উজাই দেওয়া হয়, কবর ফার পর্যন্ত আপনার আত্মীয় স্বজন উজাই দিবে, কিন্তু বাসের ছাউনির নিচে আপনি স্যার আর কেউ থাকবে না, ঠিক না বেঠি? আল্লাহ আপনারে আমার ইচ্ছা করলে গরু ছাগল বানাইতে পারতো নি, পারতো না? ইচ্ছা করলে জঙ্গলার পশু বানাইতে পারতো না? কিন্তু আমার আল্লাহ পশু না বানায় মানুষ বানাইছে, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে শুধু মানুষ না বানাইয়া, এই মানুষের মধ্যে যে কিছু ইহুদি খ্রিস্টান আছে এরকম বানাইতে পারতো নি, কিন্তু আল্লাহ দয়া করে কি বানাইছে, মুসলমান। শুধু মুসলমান বানাই শেষ করে নাই, আমাদেরকে আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে, বলেন না সুবহানাল্লাহ? কোরআনে আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, উম্মতের কাছে নবী জানের চাইতে প্রিয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন নি? আল্লাহর হাবিবের এক সাহাবীর নাম হলো জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি সব সময় নবীজির দাওয়াত দিতে চায়, নবীজি দাওয়াত নেয় না, কয় না একদিন যামু, হঠাৎ করে একদিন বলল যে আমি আর তোমার বাড়ির দাওয়াত যামু। এই খবর পাওয়ার সাথে সাথে হযরত জাবের চিন্তা করলেন, আমি এই মুহূর্তে কি কাজ করব, নবীজির জন্য কিভাবে মেহমানদারি করব। ঘরের ভিতরে একটা বকরি ছিল, এইটার স্বামী স্ত্রী মিলে জবাই কইরা এই বকরিটার গোশত বানাই কিছু রান্না করা হলো, কিছু বুনা করা হলো আমার নবীজির মেহমানদারি করার জন্য। জাবের আগের দুইটা বাচ্চা ছিল ঘরে, ওই দুইটা বাচ্চা এই দৃশ্যটা দেখা ছুরিটারে লই যাই, ছোট ছোট বাচ্চা একটাই আরেকটারে কয় তুইশো, আমার আব্বু যেইভাবে ছুরি দিয়া বকরিটারে জবাই করছে আমিও তোরে জবাই করব। ওই বাচ্চা তো বুঝে না জবাই করলে দেশে মারা যাবে, আর দুইটার একটাও বুঝে নাই যে এইভাবে জবাই করলে মারা যাবে। হঠাৎ করে একটা ছেলের শোয়ানো হলো, আরেকটা ছেলে তার ছুরি ছালাই দিল, জবাই হয়ে গেল, শোকের ফলকে এই বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার তার মা বলতেছে হারে কি করলি রে, কি করলি রে আমার বাচ্চারে মারি ফেললি, হারে কি করলি, এ কি করলি কি করলি, বলতে বলতে বাচ্চা যাই ঘরের ছালের উপরে উঠছে। মা বলতেছে রে তুই কি করলি, আমার ভোলা মারি ফেললি, এই ছেলে সালের উপর থেকে লাফ পড়ি, সেই বাচ্চাটা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরামের তো নবীর আশেক ছিলেন, মা বাপ
সন্তানাদি সবাই চাইতে নবীজি আমার নবীজিরে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীজি বলছেন তোমার মা বাবার চাইতে তোমার সন্তানের চাইতে দুনিয়ার সমস্ত ফেসবুকের বন্ধু বান্ধবের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা না দিলে তুমি কোনোদিন খাঁটি ইমানদার হতে পারবে না বলেন না সুবহানাল্লাহ নবী আমার দুই নয়নে পূর্ণিমারে জান বলেন নবী আমার দুই নয়নে পূর্ণিমারে জান কবে বাবু নবীর দিদার মনটা ভরে জান রবিউল আউয়াল গত মাইজাদর সম্ভাষণ তোমার মাঝে দয়াল নবীর হলো আগমন হাইরে তোমার মাঝে দয়াল নবীর হলো আগমন লাল গোলাপ শুভেচ্ছা জানায় নরনারীর দল শিশু কিশোর তোমার প্রেমে হইয়াছে পাগল হায়রে শিশু কিশোর নবীর প্রেমে হইয়াছে পাগল যেরকম সুবহানাল্লাহ আপনারা পিছনে করে সুবহানাল্লাহ পড়তেছেন না আমি কিন্তু এখান থেকে দেখতেছি সবাই তো একসাথে বলো তো সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু ঘরে দুইটা লাশ যেখানে ঘরে লাশ আছে এই ঘরে খাওয়া যাবে নাকি তিন দিন পর্যন্ত আমার নবী শোক দিবস ঘোষণা করেছে বলেন না সুবহানাল্লাহ এই দুইটা বাচ্চা এমন টাইমে মারা গেল যেদিন আল্লাহর হাবিব তাদের ঘরে আসতেছি চিন্তা করলো নবী যেন বুঝতে না পারে আমাদের ঘরে লাশ আছে দুটা বাচ্চার চাদর মোড়া দিয়া একটা রুমের মধ্যে এইভাবে দরজা বন্ধ করে রাখছে এবং স্বামী স্ত্রী সবর করতে আছে চোখে পানি নাই তারা নবীজির মেহমানদারি করার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে বলেন না সুবহানাল্লাহ এইদিকে নবীজি যাইতে আছে যাবে রাদিয়াল্লাহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য হযরত জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ পাঠাইয়া বললেন যান আমার বন্ধু নবীকে বলে দেন যে জাবেরের ঘরে যে দুইটা অবুজ বাচ্চা আছে ওই দুইটা বাচ্চা ছাড়া যেন খানা না খায় জিব্রাইল আলাইহিসসালাম আয়েশা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার সালাম দিয়েছেন আমার আল্লাহ এবং বলছেন আপনি জাবেরের ঘরে যাবেন যে দুই বাচ্চা ছাড়া খানা খাবেন না নবীজি আস্তে আস্তে সেই ঘরে গেলেন যাওয়ার পরে খাবার গুলা নবীজির সামনে হাজির করা হলো খাবার যখন সামনে আনছে আল্লাহর হাবিব বলছেন জাবের গো তোমার অবুজ বাচ্চা দুইটা যে আসিল আমি শুনছি দুইটা বাচ্চা যে আছে দুইটা বাচ্চাকে নিয়ে আসো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ তারা পরে খাবে আপনি খেয়ে নেন তখন নবীজি বলছে জাবের গো আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া আমার কাছে খবর পাঠাইছে তোমার বাচ্চা সারা যেন খাবার না খাই সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী কান্দি দিলেন কান্নাকাটি শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত বুকটা বান্দিয়া আপনার মেহমানদারি করার জন্য রেডি হয়েছি গো নবী কিন্তু কিভাবে যে আমি সহ্য করছি জানি না শুধু আপনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ মা বাপ সন্তান আদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতে সারা দুনিয়ার মানুষের চাইতে নবীরে ভালোবাসা বেশি দিবে না ততক্ষণ তুমি খাঁটি মুমেন হইতে পারবে না আমি আমার সন্তানের ভালোবাসা বুক থেকে বিদায় করে দিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ সেই দুইটা সন্তান
এইভাবে অবস্থা, একে অপরকে জবাই করে দিছে। পরে মা যখন কি করলি বলছে, পরে ফোলাটা সালের উপরে ওইটা লাফি করে মারা গেছে, শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসার কারণে আমি আমার দুইটা সন্তানকে সাদর গোড়া দিয়া খাবার লইয়া আপনার সামনে হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কইছিল, দেখি তোমার দুইটা সন্তান কেমন আছে আমি দেখি। সাদরের তলে দুইটা বাচ্চা পাশাপাশি লাশ শুইয়া আছে। সাদরের এক কোনা সাইডে টান্দি কয় যে, হে সাদরের অবু সন্তানেরা, তোদেরকে ছাড়া আমি যেন তোদের ঘরে খানা না খাই, আমার আল্লাহ জিব্রাইল পাঠাইছি। আমি তোদেরকে লইয়া খানা খাব। তারা লাভ দিয়ে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোনো সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে জিন্দারে মারতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে মরারে আবার জিন্দা করতে পারে না পারে না। হযরত উযাইর পয়গম্বর একদিন কিতাব পড়তে আসে, তিনি কিতাবের মধ্যে পাইলেন আল্লাহ পাক বরবর্তি করান অসুবিধা নাই, কিন্তু আপনি প্রাইভেট শিক্ষক দিয়া হলেও আপনি তারে কোরআন শিখাইতে হবে, না হলে কি আমাদের মাঠে আপনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে। বলেন নাউজুবিল্লাহ। যেহেতু ওই শিশুর অধিকার ছিল কোরআন শিক্ষা নেওয়া, হাদিস শিক্ষা নেওয়া, সেই ছেলের আপনি কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, ছেলেটা মামলা করবে। এখন হয়তো লাগে যে ফোলাটা আমার, আমার বিরুদ্ধে মামলা করেননি, ফোলাল্লা কত কষ্ট করছি, কিন্তু হ্যাঁ কি আমাদের মাঠে বুঝবেন যে ফোলারে আপনি কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, মক্তবে ফোড়ান নাই, ওই ফোলাই আপনার বিরুদ্ধে মামলা করবে। বিশ্বাস হয় না? হয় না। আমার নবীজি বলছেন মামলা হবে, খবরদার আপনি কেজি স্কুলে ফোলার অসুবিধা নাই। কবি বলেছেন, তুমি শাও কেসে কালেজ মে পড়ো ফারেক মে গোরো, ওয়ালেকিন আল্লাহ আর রাসূল কো না ভুলো। তুমি কলেজে পড়ো ফারেক গোরো অসুবিধা নাই, অক্সফোর্ড পড়ো কোনো অসুবিধা নাই, তবে নমি গো এম কে আজ দুনিয়া জুদা বাস, আগারে বাসি তোকে তো বলতেছি না যে আল্লাহ রাসূল কইতে থাক দুনিয়ায় ছাড়ি দিয়া, বলছো দুনিয়াও করো লগে আল্লাহ রাসূলের রাখো। বলেন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হলো কি, ফোলারে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া। আপনার দায়িত্ব হলো কিছুদিন পরে ফোলাটারে খতনা করানো, ফোলার অধিকার আছে কি নাই, ছেলেটারে কাজ মতো আপনি খতনা করাইতে হবে। কিছুদিন পরে ফোলাটার যখন বিবাহের উপযুক্ত হয়েছে, আপনার দায়িত্ব হলো বিয়ে করানো, ছেলেটারে বিয়ে দিয়ে করাইলেন, মেয়েটারে বিয়ে দিয়ে দিলেন। তাহলে এই জাতীয় ছেলের বিষয়ে আব্বা আম্মা যদি ডিউটি করে থাকে, সেই ছেলে কোনোদিন মা বাবার গায়ে হাত তুলতে পারে না, ঠিক না? বেশি আপনি আপনার হোলার কোরআন শিখাইলেন, হাদিস শিখাইলেন, ছেলেটারে ইসলাম শিখাইলেন, মা বাবার হক সম্পর্কে শিখাইলেন, ফর্দা ফরিদা শিখাইলেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার শিখাইলেন, লেনদেন শিখাইলেন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম আপনি শিখাইলেন, অন্য নারীর দিকে তাকানো হারাম আপনি শিখাইলেন, ওই ছেলের কারণে আপনি জাহান্নামে যাওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
একটা কোরআনে হাফেজের যে লোকে জন্ম দিছে তার কত বড় ফজিলত জানেননি? কিয়ামতের মাঠে কোরআনে হাফেজের আব্বা আম্মারে আমার আল্লাহ সম্মানের চেয়ারে বসাইয়া একেবারে আলোকিত সূর্যের মতো একটা মুকুট মাথায় দিয়া বলবে তোমরা তোমরা কেউ রাজা কেউ রানী, বলে না সুবহানাল্লাহ। আর যদি পিএইচডি ফড়ান, ফোলারে যদি ডক্টরেট ফড়ান, ফোলারে যদি উকিল ব্যারিস্টার বানান, আব্বা আম্মায় হাসরের মাঠে মেহমানদারি পাইবার কোনো সম্ভাবনা আসেনি। ঐতিহাসিক আল্লামা বতুতা রাহমাতুল্লাহ আলাই, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাই এর বর্ণনায় দেখা যায় হাফেজ আবুল বারাকাতের ইতিহাস লেখা আছে। সেখানে এক বেড়া নিজের ফোলারে কোরআনে হাফেজ বানাইছি, ছেলেটা হেফজ শিকার করে আরবি ব্যবসায়ীদের সঙ্গে সে যাইতেছে ব্যবসা করার জন্য, মাঝপথে জাহাজটা ডুবিয়া মাঝপথে জাহাজ ডুবে গেল, সব লোক মারা গেল, কেবল আবুল বারাকাত মরে নাই, হাফেজ আবুল বারাকাত মরে নাই। যেহেতু তার সিনার ভিতরে আল্লাহর কোরআন রেকর্ড করা আছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পার করিবে কঠিন হাসর, নিরাপত্তা গার্ড হবে কবরের ভিতর, সুবহানাল্লাহ। দয়ালে নবী লাই এসেছেন জান্নাতের খবর, আর হবে না কোন মেয়ের জীবন্ত খবর, বলেন সুবহানাল্লাহ। আমার নবী জমিনে আসার আগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আর কোরআন এমন এক জিনিস আসছে এই কোরআন পড়ার কারণে সমস্ত মূর্খ মানুষগুলা জ্ঞানী হয়ে গেল, নির্দয় নিষ্ঠুর মানুষগুলা দয়ালু হয়ে গেল। আমার নবীরকে ভালোবেসে আবু জেহেল, আমার নবীকে ভালোবেসে হযরত বেলাল, কি হয়ে গেল আমার নবীর দোস্ত হয়ে গেল, বন্ধু হয়ে গেল, নবীজিকে ঘৃণা করে নবীজির পিছনে নানান রকম ষড়যন্ত্র করে আবু জেহেলের বাড়িতে এসিওয়ালা টয়লেট হয়ে গেল, ঠিক না বেটি? যেমন কর্ম তেমন ফল। নবীর সঙ্গে দুশ্মনী করলে বাড়িতে টয়লেট, নবীর লোকে ভালোবাসা রাখলে তার বাড়িতে মসজিদ, হযরত আবু বকরের বাড়িতে মসজিদ, উমরের বাড়িতে মসজিদ, আলীর বাড়িতে মসজিদ, হযরত ওসমান গনির বাড়িতে মসজিদ, সুবহানাল্লাহ। না আর নবীর সঙ্গে যারা বিয়াদবি করেছে তন্মধ্যে শ্রেষ্ঠ বিয়াদবের নাম হলো আবু জাহেল, যেরকম নাউজুবিল্লাহ। আমার দয়ালে নবীর বাড়ির পাশে আবু জাহেলের ঘর, নবীজিরে কষ্ট দিছে সারা জীবন ভার, নবীর দুশ্মন আবু জাহেল ভাই উপহার স্যার, যার বাড়িতে হাজার হাজার পাবলিকের টয়লেট, ইসলাম কবুল করে বেলাল মূর্তিকে সারি, আল্লাহ পাকে মসজিদ বানায় বেলালের বাড়ি, আরে আল্লাহ পাকে মসজিদ বানায় আবু বকরের বাড়ি, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে আইসেন একা চলে যাবেন একা, কিছু লোকের সঙ্গে হবে দেখা। এয়ারপোর্ট পর্যন্ত প্যাসেঞ্জার যেমন উজাই দেওয়া হয়, কবর ফার পর্যন্ত আপনার আত্মীয় স্বজন উজাই দিবে, কিন্তু বাসের ছাউনি নিচে আপনি স্যার আর কেউ থাকবে না, ঠিক না বেঠি? আল্লাহ আপনারে আমার ইচ্ছা করলে গরু ছাগল বানাইতে পারতো নি, পারতো না? ইচ্ছা করলে জঙ্গলার পশু বানাইতে পারতো না? কিন্তু আমার আল্লাহ পশু না বানাই মানুষ বানাইছে, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে শুধু মানুষ না বানাইয়া এ মানুষের মধ্যে যে কিছু ইহুদি খ্রিস্টান আছে এরকম বানাইতে পারতো নি, কিন্তু আল্লাহ দয়া করে কি বানাইছে মুসলমান।
শুধু মুসলমান বানাই শেষ করে নাই, আমাদেরকে আগের জমানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছে আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, উম্মতের কাছে নবী জানের চাইতে প্রিয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন নি? আল্লাহর হাবিবের এক সাহাবীর নাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি সব সময় নবীজির দাওয়াত দিতে চায়, নবীজি দাওয়াত নেয় না, কয় না একদিন যাবো। হঠাৎ করে একদিন বলল যে আমি আর তোমার বাড়ির দাওয়াত যাব। এই খবর পাওয়ার সাথে সাথে হযরত জাবের চিন্তা করলেন, আমি এই মুহূর্তে কি কাজ করব, নবীজির জন্য কিভাবে মেহমানদারি করব। ঘরের ভিতরে একটা বকরি ছিল, এইখানে স্বামী স্ত্রী মিলে জবাই কইরা এই বকরিটার গোশত বানাই কিছু রান্না করা হলো, কিছু বুনা করা হলো আমার নবীজির মেহমানদারি করার জন্য। জাবের রাদিয়াল্লাহু আনহু দুইটা বাচ্চা ছিল ঘরে, ওই দুইটা বাচ্চা এই দৃশ্যটা দেখা ছুরিটারে লই যাই। ছোট ছোট বাচ্চা একটাই আরেকটারে কয় তুইশো, আমার আব্বু যেইভাবে ছুরি দিয়া বকরিটারে জবাই করছে আমিও তোরে জবাই করব। ওই বাচ্চা তো বুঝে না জবাই করলে দেশে মারা যাবে, আর দুইটার একটাও বুঝে নাই যে এইভাবে জবাই করলে মারা যাবে। হঠাৎ করে একটা ছেলের শোয়ানো হলো, আরেকটা ছেলে তার ছুরি ছালাই দিল, জবাই হয়ে গেল, চোখের ফলকে এই বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার তার মা বলতেছে হারে কি করলি রে, কি করলি রে আমার বাচ্চারে মারি ফেললি, হারে কি করলি, এ কি করলি কি করলি। বলতে বলতে বাচ্চা যাই ঘরের ছালের উপরে উঠছে, মায় বলতেছে রে তুই কি করলি আমার ভোলা মারি ফেললি। এই ছেলে সালের উপর থেকে লাফিয়ে পড়ে সেই বাচ্চাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম এত নবীর আশেক ছিলেন, মা বাপ সন্তানাদি সবাই চাইতে নবীজি, আমার নবীজি রে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন তোমার মা বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, দুনিয়ার সমস্ত ফেসবুকের বন্ধু বান্ধবের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা না দিলে তুমি কোনোদিন খাঁটি ইমানদার হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার দুই নয়নে পূর্ণিমার ইশান, বলেন নবী আমার দুই নয়নে পূর্ণিমার ইশান, কবে বামু নবীর দিদার মনটা ভরে গান, রবিউল আউয়াল গত মাসাদর সম্ভাষণ, তোমার মাঝে দয়াল নবীর হলো আগমন হাইরে, তোমার মাঝে দয়াল নবীর হলো আগমন, লাল গোলাপ শুভেচ্ছা জানায় নর নারীর দল, শিশু কিশোর তোমার প্রেমে হইয়াছে পাগল, হায়রে শিশু কিশোর নবীর প্রেমে হইয়াছে পাগল। যেরকম সুবহানাল্লাহ, আপনারা পিছনে করে সুবহানাল্লাহ পড়তেছেন না, আমি কিন্তু এখান থেকে দেখতেছি সবাই একটু একসাথে বলো তো সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু ঘরে দুইটা লাশ, যেখানে যে ঘরে লাশ আছে এই ঘরে খাওয়া যাবে নাকি? তিন দিন পর্যন্ত আমার নবী শোক দিবস ঘোষণা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা বাচ্চা এমন টাইমে মারা গেল যেদিন আল্লাহর হাবিব তাদের ঘরে আসতেছে। চিন্তা করলো নবী যেন বুঝতে না পারে আমাদের ঘরে লাশ আছে। দুটা বাচ্চার চাদর মোড়া দিয়া একটা রুমের মধ্যে এইভাবে দরজা বন্ধ করে রাখছে,
এবং স্বামী স্ত্রী সবর করতে আছে, চোখে পানি নাই, তারা নবীজির মেহমানদারি করার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে। বলেন না সুবহানাল্লাহ। এইদিকে নবীজি যাইতে আছে যাবে রাজিয়াল্লাহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাইয়া বললেন, যান আমার বন্ধু নবীকে বলে দেন যে জাবেরের ঘরে যে দুইটা অবুজ বাচ্চা আছে ওই দুইটা বাচ্চা ছাড়া যেন খানা না খায়। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার সালাম দিয়েছেন আমার আল্লাহ, এবং বলছেন আপনি জাবেরের ঘরে যাবেন যে দুই বাচ্চা ছাড়া খানা খাবেন না। নবীজি আস্তে আস্তে সেই ঘরে গেলেন, যাওয়ার পরে খাবার গুলা নবীজির সামনে হাজির করা হলো। খাবার যখন সামনে আনছে আল্লাহর হাবিব বলছে, জাবের গো তোমার অবুজ বাচ্চা দুইটা যে আসিল আমি শুনছি, দুইটা বাচ্চা যে আছে দুইটা বাচ্চাকে নিয়ে আসো। হযরত জাবের আদান বলছে, ইয়া রাসূলুল্লাহ তারা পরে খাবে আপনি খেয়ে নেন। তখন নবীজি বলছে, জাবের গো আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া আমার কাছে খবর পাঠাইছে তোমার বাচ্চা ছাড়া যেন খাবার না খাই। সঙ্গে সঙ্গে জাবের আদান এবং তার স্ত্রী কান্দি দিলেন, কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত বুকটা বান্দিয়া আপনার মেহমানদারি করার জন্য রেডি হয়েছি গো নবী, কিন্তু কিভাবে যে আমি সহ্য করছি জানি না, শুধু আপনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ মা বাপ সন্তান আদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতে সারা দুনিয়ার মানুষের চাইতে নবীরে ভালোবাসা বেশি দিবে না, ততক্ষণ তুমি খাঁটি মুমিন হইতে পারবে না। আমি আমার সন্তানের ভালোবাসা বুক থেকে বিদায় করে দিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ। সেই দুইটা সন্তান এইভাবে অবস্থা একে অপরকে জবাই করে দিছে, পরে মা যখন কি করলি কি করলি বলছে, পরে ফোলাটা সালের উপরে ওইটা লাভ দি করে মারা গেছে, শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসার কারণে আমি আমার দুইটা সন্তানকে সাদর বোড়া দিয়া খাবার লইয়া আপনার সামনে হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কই চলো দেখি তোমার দুইটা সন্তান কেমন আছে আমি দেখি। সাদরের তলে দুইটা বাচ্চা পাশাপাশি লাশ শুয়ে আছে, সাদরের এক কোনা সাইডে কান্দি কয় যে হে সাদরের অবু সন্তানেরা, তোদেরকে ছাড়া আমি যেন তোদের ঘরে খানা না খাই, আমার আল্লাহ জিব্রাইল পাঠাইছি। আমার আল্লাহ ইচ্ছা করলে জিন্দারে মারতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে মরারে আবার জিন্দা করতে পারবে না পারে না। হযরত উযায়র পয়গম্বর একদিন কিতাব পড়তে আসে, তিনি কিতাবের মধ্যে পাইলেন আল্লাহ পাক কিন্তু মরারে কেমনে জিন্দা করবে আমার আল্লাহ, এটা বড় ভয়ঙ্কর ব্যাপার, আমার আল্লাহ আপনার কলবে কি আছে জানেনি, চোখের ইশারা বুঝেনি, আঙ্গুলের ইশারা বুঝেনি, সুরাই গাফেরের 19 নম্বর আয়াত আমার আল্লাহ কয়, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, তোমার চোখে ইশারা কি কর তোমার কলবে কি নড়ে আমি আল্লাহ জানি। জানেনি আল্লাহ, সুবহানাল্লাহ। কর না একটা গাছের পাতা শুকাই গেছে,
ওই গাছের পাতা জমিনে ফুটবার আগে আমি আল্লাহ থেকে অনুমতি নে। সুবহানাল্লাহ, গাছের মধ্যে দুইটা পাতা গজাবে, আমি আল্লাহর চক্ষু ফাঁকি দিয়া পাতা গুলা গজায় না। রাতের তিনটা বাজে তুমি কি করো? সব তোমার ভিডিও হইতে আছে, কোরআন আছে। আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যরগন সুবহানাল্লাহ, আল্লাহ জানেনই, জানেনই আপনি গোপনে কি করেন না করেন জানেনি আল্লাহ। হযরত উজাইর পয়গম্বর কলমে কি নড়ে আল্লাহ জানেনি। হঠাৎ করে উজাইর পয়গম্বর জঙ্গলে গেছে কাঠ কাটার জন্য, গাদায় সরিয়া গাদার ফিরি করে গেছে, খাবার লই গেছে, গরম খাবার দুপুর বেলায় খাবে। জঙ্গলায় গাদাটারে বাঁধা রাখছে গাছের লগে, খাবারটা রাখছে গাছ তলায় পাশে। গাছ কাটতে গেছে, হঠাৎ আজরাইল কে অর্ডার করলো ওজাইর পয়গম্বরের জানটা কবজ করা হো। বলেন না সুবহানাল্লাহ, আজরাইল সঙ্গে সঙ্গে ওজাইরের জান কবজ করলেন। এইভাবে কবজ করার পরে তার দাফন হয়ে গেল জঙ্গলের ভিতরে 100 বছর। এইভাবে হাড্ডি মাংস সব মাটির সাথে মিশে গেল, গাদাটাও না খাইয়া না দাইয়া ওই গাদাটাও মরে সেখানে পচে গলে গেল। কিন্তু খাবার গুয়ারে আমার আল্লাহ অর্ডার করলেন, খাবার রে তুই 100 বছর পর্যন্ত গরম হিসেবে থাকবি। আল্লাহ পারেনি, পারেনি কুদরত বানাইছো আল্লাহ জান্নাত দোযাখ, মুসা বলেন তোমায় দেখার মনে বড় শখ। সুবহানাল্লাহ, আমার আল্লাহ নিজের কুদরতে পৃথিবী বানাইছেন, নিজের পছন্দ মতো পৃথিবী বানাইছেন। যখন আবার ইচ্ছা হয় পৃথিবীটারে আবার টেলকাম পাউডার করে ফেলবেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 41 পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহর হাবিব বলছেন ওয়াল্লাযি বিয়াদিহি নাফসি লা তাকুমু সাআতু হাত্তা তুকাল্লামা সিবাইল উনুস। নবীজি বলছেন আল্লাহর কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ গরুর মালিকের লগে গরু কথা না কয়, কুকুরের মালিকের সঙ্গে কুকুরে কথা না কয়। পশু তেমন সমস্ত পশুরা মানুষের সঙ্গে কথা বলবে, এই কথা বলার আগে পৃথিবী ধ্বংস হবে না। যেরকম সুবহানাল্লাহ, কুত্তার কথা বলব, কুত্তার যদি আমি কোন সেই কয়েকটা সেই কৃষ্ণা বলে যা বাংলা কথা বলব। নবীজির হাদিস তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 41 পৃষ্ঠার মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ, যে ফিতা দিয়ে আপনি জুতা বাঁধবে জুতার ফিতা কথা বলবে। সুবহানাল্লাহ, করল যে বেদ দিয়া অন্যায় ভাবে কাউকে মারলেন ওই বেদ কথা বলবে কিয়ামতের আগে। খবরদার, খবরদার, আমাদের কাছে মনে হইতে আছে মাটি কথা কয় না, কিন্তু মাটি ডেলি 5 বার চিল্লাইয়া চিল্লাইয়া কয় আমি কবর, খালি কবর। আমার ভিতরে বিছনাপত্র নাই, বক্স খাটের ব্যবস্থা নাই, কুরিয়ান কম্বল নাই, আমার ভিতরে কোনো ফ্যান নাই, আইপিএস নাই, আমার ভিতরে কোনো বিরিয়ানি আর সাদা ভাতের ব্যবস্থা, আমার কাছে কোনো মোরগ মুরগের গোস্ত গরুর গোস্ত মাছ নাই, খালি ঘর। আসার সময় কবরে আসার সময় তুমি সামানা নিয়ে কবরে আসিও। বলেন সুবহানাল্লাহ, সব সময় খেয়াল রাখতে হবে রব্বুল আলামিন। আমার তুমি কবরের ভিতরে আমার মেহমানদারি করিও, আমার লোকে কর কবর হাসর ফুল সিরাতে খেয়াল রাখিও। বলেন কবর হাসর
ফুল সিরাজে খেয়াল রাখিও আল্লাহ কবর হাশর ফুল সিরাজে খেয়াল রাখিও কবর হাশর ফুল সিরাজে খেয়াল রাখিও চব্বিশ ঘন্টা তোমার সুখে সুখে রাখিও আল্লাহ আমি অন্ধকার কবরে আল্লাহ আগুন দিও না জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না দুর্ঘটনা আমি ও জায়ের পয়গম্বর একশো বছর কবরের মধ্যে ছিলেন একশো বছর পরে তারে আমার আল্লাহ আবার জিন্দা করে দিলেন জিগায় এবার এবারে জিন্দা করি আমার আল্লাহ জিগায় ও জায়ের রে তুমি এতক্ষণ কোথায় ছিলা তুমি কোথায় কেমন ছিলা তো আমার মনে হয়েছে একদিন অথবা আধা দিনের মতো আমি ছিলাম কোথায় ছিলাম আমি জানি না তখন আল্লাহ কয় দেখো তোমার গাদার দিকে দেখো গাদাটা ময়লা পয়সা মাটির সাথে মিশে গেছে মগর তোমার খাবার তারে আমি এখনো গরম রেখেছি আমার আল্লাহ পারেনি আল্লাহ যা কিছু করতে চায় চোখের ফলকে করতে পারেনি তা আমি যেটা বলতেছিলাম আবুল বারাকাত হাফেজ সাহেব তিনি জাহাজে করে যাইতেছিলেন এক জায়গায় ব্যবসা করার জন্য মাছ পথে সমুদ্রের ভিতরে যখন জোয়ার বাটা হলো জাহাজ উল্টে গেল সব লোক মারা গেল কেবল হাফেজ আবুল বারাকাত একটা কাঠকে দৈরা বাইসা বাইসা একটা দ্বীপের মধ্যে উঠলো একটা বুড়ি আর বুড়ির মেয়ে দুইজন এক ঘরে বসবাস করে হাফেজ আবুল বারাকাত যাইয়া সেই ঘরে আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে সেখানে সে কাঠ কাটি সংসার চালায় হঠাৎ করে এক বছর পরে বুড়ি আর বুড়ির মেয়ে কান্নাকাটি করতে আসে তখন হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করলেন ও বুড়ি আপনি কান্দেন কেন আমাদের এই দ্বীপের পাশে সাগরের ভিতরে প্রতি বছর একটা দেহ আইসা আমাদের দেশে হামলা চালায় আমরা মন্দিরে যদি একটা যুবতী মেয়ে দিয়ে আসি তাহলে মেয়েটারে সে রাতের বেলায় অত্যাচার করে মারি ফেলায় সকালবেলায় জিন্দা পাওয়া যায় না মরা পাওয়া যায় না হলে পুরা রাষ্ট্রের উপরে হামলা চালায় আমরা এই দ্বীপের মানুষ কষ্টে আছি এই বছর লটারির মধ্যে আমার মেয়ের নাম হচ্ছে এই জন্য কাঁদতেছি একটু পরে আমার মেয়েটারে নিয়ে যাবে সৈন্যরা দাঁড়ায় দিছে তখন আবুল বারাকাত বলছে না তা হবে না আমারে পাঠান আপনার মেয়ের সাথে আমারে পাঠান সেই বুড়ি বলতেছে না আমার সাথে আমি এত বড় জঘন্য কাজ করতে পারি না কয় না আমি যা বললাম নুন যেহেতু খাইছি আপনার গুণ গাইতে হবে সুবহানাল্লাহ না এরপরে বুড়ি মহিলার বলল আমার সাজাই দেন তখন তার মেয়ের সাথে সাজাই দিয়ে সৈন্যের হাওলা করা হলো সৈন্যের হাওলা করছে আর সৈন্যরা নিয়ে মন্দিরে রাখি আইছে সকালবেলায় গেছে তারে আনার জন্য যখন গেছে দেখে যে একটা ছেলে দাঁড়াই রয়েছে কোনো মেয়ে নাই জিজ্ঞাসা করলো সৈন্যরা কিরে বাবু তুমি কে আমি সেই লোক যারে আপনারা কালকে আনছিলেন মেয়ের সাথে আমি সেই আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত যেরকম সুবহানাল্লাহ কবি জিন্দা রইলেন কেমনে এই মন্দিরে তো কোনো লোক জিন্দা থাকতে পারে না তখন হাফেজ আবুল বারাকাত বললেন আমি সারাদিন সারাটা রাত নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি তিরিশ পারা কোরআন আল্লাহ পাক আমার কলবের ভিতরে রেকর্ড করে দিয়েছেন আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার কারণে দেহ আমার কাছে আসতে পারে নাই সেই দেশের রাজার কাছে আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো রাজা বলতেছি তুমি কি সত্য বলতেছ কহ সত্য বলতেছি বুড়ি আর বুড়ির মেয়েরে আমার সামনে হাজির করো হাজির করছি আর তোমরা কি এর চিনি কিনি এটা আমাদের ফালক পুত
তাহলে আগামী বছর যদি এই ছেলেটা আবারও যদি সেখানে থাকতে পারে, রাত্রি যাপন করতে পারে, তাহলে তারে আমরা আবার কি করবো? শেষ করে দিয়েছি তারা। আবুল বারাকাত, তাকে যদি আগামী বছর যদি এইভাবে মন্দিরে রাখতে পারো, সে জিন্দা থাকলে তাহলে আমরা সবাই মালদ্বীপের প্রত্যেকটা লোক মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। পর বছরের বছর যখন আবুল বারাকাতকে মন্দিরে রাখি আসা হলো, সেই বছর সকালবেলা তারা জিন্দা পাওয়া গেল। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো, কেমনে পাইছিলে? এত গত বছর যেমনি আমি কোরআন তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, ওইভাবে আমি আমার দায়িত্বে বহাল ছিলাম, যার কারণে আমার আল্লাহ আমার জিন্দা রেখেছে, দেহ দানব আমার কাছে আসতে পারে নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে মালদ্বীপের রাজা এবং সৈন্য যারা এবং মন্ত্রী পরিষদ যারা আছেন, একসাথে সারা রাজ্যের মানুষগুলা উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন হাফেজের কোরআনের মাধ্যমে যদি একটা দেশ স্বাধীন হয়, মুসলমানদের দখলে আসে, আপনি কি আপনার ছেলেকে কোরআন শিখাতে রাজি নাই? আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিক্ষা করার, বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দান করার সবাইকে নামে ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।